সবাই ভালো আছেন এবং সবাই ভালো আছেন ভালো থাকেন এই প্রত্যাশাই করি। আজ আমি আপনাদের সামনে যে ভিডিও ব্লগটি নিয়ে আসছি সেটি একটি ওয়ার্ল্ডের মধ্যে খুব নাম করা আধুনিকায়ন একটি এয়ারপোর্ট দক্ষিণ কোরিয়ার সিওল ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি অত্যন্ত আধুনিকায়ন, এটাই হচ্ছে মূল এয়ারপোর্ট। আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল এয়ারপোর্ট এবং এখানে আমরা ফুলগুলি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। এবং এই পাশের যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো আপনার ট্রেন স্টেশনের জন্য, অর্থাৎ ট্রেন যোগাযোগ। যাই হোক, এই ভিডিওটাকে আমরা দক্ষিণ কোরিয়ার ইনচন এয়ারপোর্টের খুঁটিনাটি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। তো এটি একটি বিল্ডিং এবং এটি গেটের এন্টার, এই আপনারা দেখতে পাচ্ছেন এটি গেট এবং অটো চলে যাবে, মানুষের স্পর্শ পায় তখন অটো চলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি জিজিবি, এবং এটি হচ্ছে হলো আপনার নিচের দৃশ্য ট্রেন স্টেশনের। এবং এটি হচ্ছে হলো আপনার ব্যাকগ্রাউন্ডটা ছাদ, ছাদের দৃশ্যগুলি আমি এক হাতে ক্যামেরা জুম করে দেখাতে পারতেছি না, দেখাতে পারলে বুঝাইতে পারতাম যে এরা এখানে কি করছে। অর্থাৎ বললে কেমন বলা হবে বুঝতে পারতেছি না, তবে এটাকে বানানো হয়েছে বিল্ডিং। আমার কাছে তো মনে হচ্ছে যে এই বিল্ডিংটা নিচের দিকে শুধু খালি আরও টানবে, অর্থাৎ শুধু লোহা আর লোহা, এই দেখতে পাচ্ছেন শুধু লোহা আর লোহা টানা দেওয়া হয়েছে, এক পাশ থেকে আরেক পাশে শুধু লোহা আর লোহা, বিশাল বড় বড় পাইপ, আর দেখা যাচ্ছে শুধু নাট বল্ট বা ঝালাই এইসের কাজকর্ম বলে মনে হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ যা প্রায় এয়ারপোর্টেই এরকম প্রাকৃতিক গাছগাছালি থাকে, অত্যন্ত সুন্দর। এবং এটি হচ্ছে এসকেলেটর নিচে যাওয়ার জন্য, তবে এই মুহূর্তে আমরা নিচে যাচ্ছি না, শুধু দেখাচ্ছি। আমরা একটু এয়ারপোর্টের দিকে যাই, এটা আমি আপনাদেরকে ট্রেন স্টেশনের অথবা 10 ভাগের 1 ভাগের অংশটা দেখালাম, ফুল জিনিস দেখানো সম্ভব না। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ওনলি জি মাসিও, অর্থাৎ ডোন্ট ক্লাইম্ব পোর্ট, পুরোটার উপরে যাওয়ার জন্য না করছে। এবং এই সেই আমাদের কাঙ্ক্ষিত এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য আবার আরেক জগৎ, অর্থাৎ এখানে এটা এখন এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য আমরা এখন এয়ারপোর্টের ভিতরে দিকে যাচ্ছি। আমি যেখান দিয়ে মানুষ নাই সেই লাইন দিয়ে যাচ্ছি, এ কারণে যে ওর পাশে হলো অটো এসকেলেটর, অর্থাৎ আপনি দাঁড়ায় থাকবেন কিন্তু চেন ঘুরতে থাকবে, আপনাকে নিয়ে যাবে। কিন্তু সেখানে মানুষের পোশাকের অনেক দপর সেবার আছে, অনেকে ছোটো ছোটো ড্রেস পরছে বা সেগুলো হয়তো ক্লাইম হতে পারে ভিডিওতে, তাই আমি ওদিকে না গিয়ে আমি একাকি এদিক দিয়ে হাঁটছি। অ্যাকচুয়ালি ভিডিও ব্লগিং করাটা আমার শখ, এটা আমার কোনো পেশা না, বাট
নেশার মতো। তবে এবং এটা হচ্ছে বাস, বিভিন্ন জায়গা বাস যাওয়ার জন্য। বিভিন্ন দূর দূরান্তের বাস এখান থেকে ছাড়া হয় এবং আপনি এসি বাসে উঠতে পারবেন না, টিকিট কেটে বাসে উঠতে হয়। আপনি বাসে উঠে ভাড়া দিলে হবে না, কারণ এয়ারপোর্টের বাসগুলি টিকিট কেটে তারপর উঠতে হয় সিরিয়ালি মেনটেন করে, এবং টাইম মোতাবেকই বাসগুলি এসে উপস্থিত হয়। টিকিট কাটার সাথে সাথেই আপনাকে কাউন্টার নাম্বার এবং সময় উল্লেখ করে দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই বাস চলে আসে টাইম টু টাইম। ডিলে সাধারণত হয় না, কিন্তু প্লেনও মাঝে মধ্যে ডিলে হয়, বাট এই বাসগুলি সাধারণত ডিলে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে ওটা অ্যারাইভিং হল, অর্থাৎ অনেক বিভিন্ন রকম রেস্ট নিচ্ছে, খাবার দাবার খাচ্ছে। এবং ইনচন এয়ারপোর্টে আমি জানতাম যে একটি নামাজের ব্যবস্থা আছে, কিন্তু আমি ফাইনডুটের কোথাও কোনো সেই লোকেশনটা দেখতে পাচ্ছি না। তবে যেহেতু অনেকবার শুনছি আছে, সুতরাং অবশ্যই আছে। এটা হয়তো মাঝে মধ্যে এখানে কোনো প্রোগ্রাম হয়,